আজ বুধবার 10ই শ্রাবণ 2022 সালের 27শে জুলাই। বৃষ রাশির বৃষলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাবো, ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আর যতটা সামাজিক হতে পারেন, সামাজিক জীবনের থেকে নিজের স্বাস্থ্যকেও অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন আছে। তাই সমাজের প্রতি দায়িত্ব এবং নিজের শরীর মনের প্রতি দায়িত্ব দুটির মধ্যে ব্যালেন্স করে চলবার চেষ্টা করুন। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন একদমই নেবেন না, হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। যারা ডেয়ারি শিল্প, দুগ্ধ জাতীয় শিল্প, মিষ্টান্ন জাতীয় দ্রব্যাদি তৈরির শিল্পের সাথে যুক্ত, প্রভূত পরিমাণে আর্থিকভাবে লাভবান হবেন। আজ রাজযোগের ন্যায় ফলাফল আপনাদের পরিলক্ষিত হচ্ছে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে। তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। আজ যে কোনো প্রকার নতুন কোনো উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। যারা বেকার যুবক যুবতী আছেন, আজ কোনো ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার জন্য বা নতুন কোনো চাকরির জন্য সিভি বা রিজিউম পাঠানোর জন্য দিনটি অত্যন্ত শুভ। আর যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে আপনাদের নাম, মান, সম্মান, প্রতিপত্তি এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আজকের দিনে শুরু করা কোনো প্রকার নির্মাণ কার্য প্রত্যাশা মাপিক সময়ের মধ্যেই কিন্তু সমাপ্ত হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি মধ্যম প্রকৃতির, পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। আপনি আচারে ধর্ম অপরে শিখাও, নিজের কাজ নিজেই করুন, অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার কথা যেন একদমই ভাববেন না। আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে, তা না হলে সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ ঘরে পড়ে থাকা পুরনো দিনের কোনো জিনিস আপনাকে আপনার ছোটবেলার কথা মনে করিয়ে দেবে, যার কারণে হতাশ হতে পারেন, সারাটা দিনই দুঃখের সাথে কাটাতে পারেন। বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু বুধবার, তাই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা এটি 108 বার জপ করে দিন শুরু করুন। যাদের চন্দ্র রাশি বৃষ, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের বৃষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।